সমগ্র বাঘা সমগ্র রাজশাহী সমগ্র বাংলাদেশ আজকে পরিবর্তন হয়ে গেছে সমগ্র বাংলাদেশ আজকে বিদ্যুতের আলোয় আলোকিত কারণ জননেত্রী শেখ হাসিনা যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদার প্রতিটি কথা তিনি অক্ষরে 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 পালন করেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে যদি সকলের স্বার্থ রক্ষার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় আমরা সেটার বিনিময়ে হলেও সকল সম্প্রদায়ের মানুষের স্বার্থ আমরা নিশ্চিত করব ২০০৮ সালে যতটুকু চেনেন নাই ২০১৪ নির্বাচনে চিনেছেন আমাকে ২০১৪ পরে গত পাঁচ বছরে এই ২০১৮র অক্টোবর মাসে এসে আমাকে আগের চেয়ে বেশি চিনেছেন কি চেনেন না আপনারা বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন জীবিত আছে নির্বাচনের বিরুদ্ধে কোন ধরনের কোন চক্রান্ত আমরা হতে দেব না হতে দেব না হতে দেব না বাংলাদেশকে মধ্যমায়ের রাষ্ট্র এবং বাংলাদেশকে ধীরে ধীরে উন্নত সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারব সেই কাজে তেঁতুলিয়ার মানুষ বাউসার মানুষ অগ্রভাগে থাকবে ইনশাল্লাহ এই প্রত্যাশা এবং আহ্বান রেখে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু